সপ্তাহের প্রথম কার্যদিবসে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পরিস্থিতি জানাতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সহকর্মী কমলদের সঙ্গে। কমল, জানেন যে বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার কিন্তু পুরোপুরি আমদানি নির্ভর, আর বিশেষ করে রমজানকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ভোগ্য পণ্য আমদানি করতে হয়। কারণ এই রমজানে অন্তত 3.5 লাখ মেট্রিক টন চিনি চাহিদা যেমন থাকে, তেমনি তেলের চাহিদা থাকে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন। এছাড়া সুগার চাহিদা থাকে 70 থেকে 80 হাজার মেট্রিক টন। আর এই পুরোটা কিন্তু আমদানি হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি গত 2 মাস ধরে কিন্তু ভোগ্য পণ্য আমদানি হচ্ছে। যেমন আজকে যদি আমি বন্দরের কথা বলি, বন্দরে শুধুমাত্র বহিনঙ্গরেই 27টির বেশি জাহাজ অবস্থান করছে, বাল্ক জাহাজ, যারা ভোগ্য পণ্য সহ অন্যান্য পণ্য নিয়ে পণ্য নিয়ে আসছে এবং সেই পণ্যগুলো খালাস হচ্ছে। এর বাইরেও কিন্তু 60টি খাদ্যপণ্য বহি জাহাজ রয়েছে এই চট্টগ্রাম বন্দরে। তো বলা চলে রমজানের যে ভোগ্য পণ্য আমদানি সেটি যেমন স্বাভাবিক গতিতে চলছে বা অনেকটা বেশি গতিতে চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তার মূল কারণ হিসেবে বলছেন, যেহেতু এখন ভোগ্য পণ্যের যে আন্তর্জাতিক বাজার, সেই বাজারে কিন্তু বুকিং রেট ক্রমশ কমছে, যে কারণে আমরা দেখেছিলাম জানুয়ারি মাসের দিকে দেশীয় ভোগ্য পণ্যের দাম বাড়ছিল, ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে সেসব ভোগ্য পণ্যের দাম কমেছে এবং সে কমার অব্যাহত যাত্রাটা অব্যাহত রয়েছে। যেমন আমরা দেখেছিলাম গত বিগত বছরগুলোতে রমজান শুরুর আগে ছোলার দাম চলে যায় 90 টাকা কেজিতে, কিন্তু এখন দেখা যাচ্ছে ছোলার কেজি মাত্র বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে 61 টাকা কেজি, এবং চিনি গতকালকে বিক্রি হয়েছে 47 টাকা কেজি। তো বলা চলে ভোগ্যপণ্য যে আমদানি, সে আমদানি কিন্তু ব্যাপক গতিতে চলছে, যেহেতু আন্তর্জাতিক বাজারে বুকিং রেটটি কম সে সুযোগটি গ্রহণ করেছে দেশের আমদানিকারকরা। এবার আসি বন্দরের দিকে। এই যে ভোগ্যপণ্য আমদানি হচ্ছে সেটি যেন সহজে বাজারে চলে যায় সে বিষয়টি বন্দর কর্তৃপক্ষ তাদেরকে করছে বলে আমাদেরকে জানিয়ে তারা বলছে, যত সম্ভব তারা যত দ্রুত গতিতে এই ভোগ্য পণ্য বাজারে যায় সেরকম তারা ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে কোনো রকম যাতে জাহাজ জট, পণ্য জট, কন্টেনার জট না হয় সে বিষয়টি মাথায় রাখছে বন্দর কর্তৃপক্ষ, যে কারণে তারা বারবার আমদানিকারকদের অনুরোধ জানাচ্ছে যেন চট্টগ্রাম বন্দরে আর কোনো রকম তাড়াতাড়ি ডেলিভারি প্রক্রিয়াটা ত্বরান্বিত করা হয়। তো আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর কিন্তু এখন তাদের সুবর্ণ সময়টি অতিক্রম করছে, বিশেষ করে আবহাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি, হ্যাঁ, দুটি যখন অনুকূলে রয়েছে সে অনুকূলে থাকার কারণে কিন্তু এখন বন্দরের যে ডেলিভারি প্রক্রিয়া সে স্বাভাবিক গতিতে চলছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখন আমরা দেখতে পাচ্ছি প্রতি 24 ঘন্টায় অন্তত তারা 8,000-এর বেশি কন্টেনার উঠানামা করছে এবং 2,500-এর বেশি কন্টেনার তারা ডেলিভারি দিচ্ছে। তো ইমতিয়াজ এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরের যে জাহাজ আসার পরিমাণ এবং ভোগ্যপণ্য আসার পরিমাণটা বেড়েছে তার সর্বশেষ তথ্য। দর্শক, সপ্তাহের প্রথম কার্যদিবসে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি খবরাখবর জানতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী কমল।